দর্শক, এখন আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। এটা হচ্ছে বাংলার তাজমহল, আপনারা নাম শুনেছেন। ঠিক বাংলার তাজমহল, যে ঠিক বাংলার যে তাজমহল, তাজমহলের পাশে রয়েছে পিরামিড এলাকা। এই পিরামিড এলাকায়, পিরামিড এলাকায় গেলেই এখানে ভেতরে পাখির রাজ্য একটা জায়গা আছে, পাখির মেলা। এই পাখির মেলার মধ্যে এই ধরনের আয়োজন। আপনারা যারা পাখি পছন্দ করেন, একদম আপনার হাতের মধ্যে চলে আসবে, আপনার মধ্যে অসাধারণ ভালো লাগা। দেখুন, হাতের মধ্যে চলে আসছে, খাবার দিলেই হাতের মধ্যে চলে আসতেছে পাখিগুলো, কি দারুণ। যারা ঢাকা থেকে এখানে আসতে চান, একদম সহজ, ঢাকার গুলিস্তান থেকে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন, রূপগঞ্জে বরপা থেকে হাতের ডান দিকে আপনারা টার্ন করে চলে আসতে পারেন। আর যারা গাড়িতে আসতে পারেন, আপনারা নরসিংদী বা অন্য কোনো বাসে রূপগঞ্জের বরপা নেমে অটোরিকশা বা রিক্সায় চলে আসতে পারেন। এখানে খুবই চমৎকার জায়গা। এখানে টিকিট 150 টাকা করে নেয়। পরে বাংলার তাজমহল তো দেখবেনই, পাশাপাশি যারা পাখি পছন্দ করেন তারা এই পিরামিডে এসে এই পাখিদের সাথে মিতালি গড়ে তুলবেন। দেখেন কী ধরনের ভালোবাসা, একটুও ভয় নেই, আপনি পরম মমতায় ভালোবাসা এদেরকে খাওয়াতে পারবেন। এখানে অন্য পাখিও রয়েছে, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি রয়েছে, হচ্ছে খরগোশ রয়েছে, সব কিছু মিলে দুর্দান্ত একটা সময় কাটবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো আবার এসছে আমার হাতে। কি বলবো, আমার কাছে বেশ, এটাকে আমি চায়নায় একটা করেছিলাম, চায়নায় ওদের অবশ্য আরো অনেক পাখি, বাট বাংলাদেশে আমি মনে হয় এটাই প্রথম দেখলাম। আমার ধারণা এই ধরনের যে আপনার হাতে নিয়ে পাখিকে খাওয়াবেন, এটা এটাকে আমি দেখি, আমার কাছে দুর্দান্ত লাগছে। এখানে আরো অনেক কিছু পাখি রয়েছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, দামুক পাখি সহ খরগোশ রয়েছে, অস্ট্রেলিয়ান কুকুর রয়েছে, আহা এই যে দেখো দেখো উড়াল দিয়ে পাখি চলে আসছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন নানা রকম পাখি, ছোট ছোট পাখি, খুবই আদর লাগছে, খুবই মায়া লাগছে, দেখতে অনেক ভালো লাগছে, কি বলবো। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো, আমার কাছে ভালো লাগছে, আমার বিশ্বাস যে আপনাদের কাছেও ভালো লাগবে। দর্শক, আশা করছি এনজয় করছেন। এখানে যে পাখিটা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, বা কি চমৎকার ডাকছে, কি চমৎকার পাখিটা, আহা বন্দি, ঘরে বন্দি, খাঁচায় বন্দি পাখি। আর ওই পাশে খরগোশও আছে দুটো, আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে খরগোশ দুটো। সব কিছু মিলিয়ে পিরামিড দেখার পাশাপাশি একটা দারুণ অভিজ্ঞতা হবে দেখি। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।